প্রতিটা পতনের পিছনেই কোনো না কোনোভাবে অহংকার এটা আসলে কাজ করে থাকে যেমন ইবলিসের কথা যদি আমরা স্মরণ করি ইবলিস তো রব্বে করিমের কেউ কোনো কোনো রেবায়তে বলা হয়েছে যে সত্তর লক্ষ বছর আল্লাহ তালার ইবাদত করেছে টানা লামিয়া আসিল্লাহা তরফাতের সময় আল্লাহ তালা অবাধ্য হয় না কিন্তু একটা মাত্র অহংকার সে করেছিল এই অহংকারের কারণে সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তালার পক্ষ থেকে মালন হলো জান্নাত থেকে বের হতে হল এইরকম তো আমরা দেখা যায় আমাদের প্রত্যেকেই প্রতিটা মানুষ স্ব অঙ্গনে নিজেদের যেই সুযোগ সুবিধা অথবা যে নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন অহরহ তার অপব্যবহার আমরা করছি কত অহংবোধ আমাদের মাঝে কাজ করছে শয়তান এবলিজ যেখানে একটা অহংকার করার কারণে তার এই অবস্থা হয়েছে কিন্তু সেইখানে আমরা বনি আদম আমাদের তো সেই সত্তর লক্ষ বছর তো পাওয়ার প্রশ্নই আসে না ষাট বছর কিংবা সত্তর বছর বয়স হয়তো বা আমরা পেতে পারি এর মধ্যে যে কত অবাধ্য হচ্ছে আল্লাহ তালার অহংকার বশত মানুষের উপর কত জুলুম করছি আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন কি হতে পারে আমাদের পরিণতি খুব ধন্যবাদ আপনি ইবলিসের ঘটনাটি উল্লেখ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলী জি উনি তো তফসিরে কবির লিখেছেন কবির লিখেছেন এবং যুক্তির আলোকে যতগুলো তফসিল লেখা হয়েছে এটিকে সর্বশ্রেষ্ঠ বলা হয় আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই তফসিরটি কিন্তু উনি লিখেছেন যে বাদশাহ ওনাকে জ্বালাবতন করল দেশ থেকে বের করে দিলে এক জঙ্গলে ওনাকে বলল যে এই জঙ্গলই তোমার জালখানা এখানে তোমার থাকতে হবে আচ্ছা উনি বললেন ঠিক আছে এখানে যেহেতু মানুষজন নেই আমাকে কলম আর কাগজ কাগজ দিলে হবে কলম আর কাগজ ওনাকে সরবরাহ করা হলো এবং উনি সত্র খন্ডের এক এক খন্ডে প্রায় পাঁচশত পৃষ্ঠা করে বিশাল এক তফসিল লেখলেন সেটির নাম হচ্ছে তফসিল একাবির আমরা জানি সকলেই জানি তো এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবাহানা হুয়া তালা ইবলিসের এই ঘটনাটিকে বারবার কেন উল্লেখ করেছে এক্স্যাক্টলি উনি বললেন এই কথা যে এটার দ্বারা আল্লাহ সুবাহানা হুয়া আলা ইবলিসের গুণ সিফাত এবং বনি আদমের গুণ এটিকে স্পষ্ট করতে চেয়েছে আচ্ছা যে হজরত আদম আলিহি সালাতামের সিফাত কি ছিল আর ইবলিসের সিফাত কি ছিল এই জন্য আল্লাহ সুবাহ আলা কিন্তু অধিকাংশ জায়গায় ইবলিসের ইয়ার পরে অবাধ্যতার পরে আল্লাহ বলছেন মা মানা আকা আন্তাস চুদা লিমা খালাক তু বিয়া আম আস্তাক বার্তা আমি কোনটা মিনাল আলী যে তোমাকে কোন বস্তু সেজদা করতে নিষেধ করলো তোমাকে কি আমি নিজ হাতে সৃষ্টি করিনি নিজের উচুতা প্রকাশ করছো তুমি সে তখন কিন্তু আল্লাহ হানাহ তাল সাথে যুক্তিতে গিয়েছে তুমি বুঝো না আমি তার চেয়ে শ্রেষ্ঠ ঠিক তো খালাক্তা নিমিন না হুমিন তুই তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে তাকে সৃষ্টি করেছো মাটি থেকে তার এই দাবির পিছনে কিন্তু যৌক্তিকতা আছে যৌক্তিকতা এটা রিয়েল আসলে জি সত্য কথা কথা কিন্তু আল্লাহ সোবাহানা হু তারা এই ঘটনাটি বারবার করে বল উল্লেখ করে বলছেন যে আমি এই ধরনের অহংকারীকে পছন্দ করি না আল্লাহ বললেন ফখরুজ মিন হাফ আইন না বের হয়ে যাও তুমি তুমি আজকে থেকে বিতাড়িত আবার হজরত আদম আলি সাল্তুয়াস সাল্লামের শিফাদ বা গুণ এখানে বর্ণনা করা হচ্ছে আদম আলি সালামকে যখন আল্লাহ সোবাহান হুয়াত আলা বললেন যে তুমি কেন ইয়া করলে নিষিদ্ধ ফলে গাছের ফল খেলে হজরত আদম সালাতু সাল্লাহাতুয়াস কিন্তু বলতে পারতেন এখানে যে লা তাকরাবাহাদিখি সাজারা বলেছেন আমরা জানা মাদ্রাসায় বলেছি আমি জানি যে আর সাজারা আলিফলাম দিয়ে ব্যবহার করলে এটি মা আরেফা মানে আল্লাহ তুমি তো নির্দেশ দিয়েছো নির্দিষ্ট একটি গাছে কাছে না যেতে এই জাতীয় গাছের কাছে না যাওয়ার তো নির্দেশ দাওনি আমাকে তো এই গাছটার কাছে তো আমি যাইনি এই জাতীয় গাছ থেকে যে আমি ফল খেয়েছি হজরত আদম আলি সাল্লাতাম যে আল্লাহ সুবাহ তালা বলছেন যে এই গাছের কাছে যেও না ওই গাছ থেকে যে ফল খাননি এটা জামিয়ে ওলামা ইকরাম এবং মহাদেশে নিকরাম একমত ওই গাছ থেকে উনি ফল খান খাননি কিন্তু হজরত আদম আলহিসাল্লা সাল্লাম এখানে যুক্তিতে জান নাই আল্লাহ যুক্তিতে জান উনি বলেছেন জলাম না আনফুসানা

ইয়ার বিষয় মুমিনের সিফাত হচ্ছে এরকম যে কেউ যদি আল্লাহর নামে কসম খায় তাহলে সে মিথ্যা কথা বলতে পারে বলতে পারে না আদম আলী কিন্তু এটা ধারণা ছিল যে আল্লাহর নামে যেহেতু কসম খেয়েছে কিন্তু তারপরেও একবারও কিন্তু বলেননি যে আল্লাহ তোমারই সৃষ্টি এরকম সে আমাকে এই কথা বলেছে কসম করে আমাকে বলেছে এই কথা বলেছে জলাম না আনফুসানা কালা রাব্বানা জলাম না আল্লাহ ভুল হয়ে গেছে নিজের প্রতি জুলুম করেছি ওইলাম তাকফিল্লানা যদি ক্ষমা না করো লানাকুন আর নামিন খাসিরি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তো বনি আদমের সিফাত হচ্ছে আদম সন্তানের একটা গুণ হচ্ছে এটি যে সে তার বড়র সাথে কোনোদিন তর্কে যাবে না যুক্তিতে যাবে না যাবে সেখানে সে তার নিজের নথি স্বীকার করবে নিজের নিজে নিজের কাছে আত্মসমর্পণ করবে বনি আদমের সিফাত এটা বনি আদমের সিফাত হচ্ছে সে নিজে যা জানে সেটার বহির প্রকাশে সব জায়গায় করতে চাইবে না বরং আল্লাহর দিকে নিষ্পত করবে যে আমার কি আছে আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর কত কি আছে আমার মতো একটা লোককে যদি আল্লাহ এটা দিতে পারেন তাহলে আরেকজনকেও আল্লাহ এটা দিতে পারেন আল্লাহ সুহান তালা যে আমার আছে তার নেই সুতরাং সে আমার চেয়ে নিচু আমি উঁচু ইসলামে এই বিষয়গুলি রসুল পাকসাল্লাহ আলিয়াল্লাম যেরকম শিরিক বেদাতকে আল মূলুৎপাটন করেছেন রসুল পাকসাল্লাহ এই ধরনের অহংভূতকেও পাক পাকসাল আলাম কিন্তু মূলত পাঠন করেছেন